নমস্কার সবাইকে, সুকুমার পাল, ফাউন্ডার অফ তপোবন স্টাডি সেন্টার। আজকের যে উপস্থাপনা সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। পর্যায় সারণী ক্লাস 11, 12, 10 এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে এবং প্রবেশিকা পরীক্ষা, সব থেকে বড়ো কথা যেটা চাকরির প্রার্থীদের কাছে একটা বিভীষিকাময় চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারটাকে সহজ করে দেওয়ার জন্য, একদম জলভাত করার জন্য এই টেবিলটাকে কীভাবে মুখস্থ করা যায়, কীভাবে সারা জীবন মনে রাখা যায়, তার যুগান্তকারী টেকনিক নিয়ে আজকের উপস্থাপনা। আশা করি এই ভিডিওর শেষ অবধি সুন্দরভাবে থেকে পরিষ্কার বুঝে নেও এবং কথা দিতে হবে যে ভালো করে বোঝার পরে পরীক্ষায় আসলে যেন ফুল মার্কস পাওয়া চাই, এই সংক্রান্ত আজকে প্রথম পার্ট হবে এই পর্যায় সারণীর। ওকে, তো এই পর্যায় সারণী পড়তে গেলে প্রথমেই জানতে হবে পর্যায় পর্যায় কী আর সারণী কী, পিরিয়ড কী আর হচ্ছে পিরিয়ডিক টেবিলটা কী। তো পর্যায় হচ্ছে, মনে করো তপোবন স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রতি রোববার 6টার সময় একটা করে ভিডিও আপলোড করা হচ্ছে বা লাইভ থাকা হচ্ছে, তো এটা প্রতি যে রোববার হচ্ছে দ্যাট ইজ পর্যায়, পর্যায়কাল, পর্যায় পর্যায় হচ্ছে এটা। এরকম প্রত্যেক অনেক অনেক উদাহরণ আছে, দিন রাত এই সবগুলো পর্যায়ক্রমে আসছে তাই পর্যায় এটা, আর যেগুলো সারণী মানে এরকম মানে টেবিল আকারে রয়েছে সেগুলো, তো পর্যায় সারণী। তা কতগুলো পর্যায় আছে? 7টা পর্যায় আছে আর 18টা সারণী আছে, এটা মিলে হচ্ছে পর্যায় সারণী। এটাকে বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, ঠিক আছে? তো 118টা নন এলিমেন্ট আছে, সেগুলোকে সুন্দর করে সাজানো আছে, কার অবস্থান কোথায়, কার অ্যাটমিক মাস কত, কার অ্যাটমিক মানে অ্যাটমিক নাম্বার কত, সেসব কিন্তু এক্সামে আসে, আরও অনেক রকম তথ্য আছে, সেগুলো আমি সুন্দরভাবে এখানে উপস্থাপন করব, তোমরা একদম ক্লিন বোঝার চেষ্টা করবে। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করছি আজকের পিরিয়ডিক টেবিল। তপোবন স্টাডি সেন্টারের ম্যাক্সিমাম কেন সব স্টুডেন্টরাই কিন্তু এই শর্টকাট টেকনিক নিয়ে তারা নিজেকে স্মার্ট তৈরি করেছে। আশা করি তোমাদের মধ্যে ওই ইনফ্লুয়েন্সটুকু আসুক এবং জীবন যুদ্ধে জয়লাভ করার একদম স্টেমিনা তৈরি করো নিজের মধ্যে। ওকে, চল মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমেই আমরা জানবো কীভাবে। দেখো যে পিরিয়ডিক টেবিলে অনেক রকম মৌল দিয়ে সাজানো রয়েছে, কখনো অ্যালকালি মেটাল আছে, আর্থ মেটাল, অ্যালকালাইন মেটাল আছে, ট্রানজিশন মেটাল আছে, এগুলোতে যাবো না বাবু। আমার যেটা যাবার সেটা হচ্ছে যে এগুলোকে বলছি আমরা পর্যায়, এগুলোকে পর্যায় বলছি সব, এগুলোকে সব পর্যায়, এগুলো সব পর্যায়, আর এগুলো হচ্ছে সারণী, ঠিক আছে? এগুলো লম্বালম্বি সারণী, 18টা সারণী আছে, তো এবার আমরা জেনে নিলাম। এবার মনে রাখার পথ, আজকের উপস্থাপনা হচ্ছে মেনলি মনে রাখা নিয়ে। তো দেখো কীভাবে মনে রাখবো আমরা, ওয়ান এই গ্রুপটাকে কীভাবে পড়বো আমরা সেটার পরিকল্পনা আমি বলছি। দেখো হেলিনা একটা মেয়ের নাম, হে আমি বাংলা এবং হিন্দি দুটোভাবেই বলবো যাতে বাঙালি এবং হিন্দি ভাষী স্টুডেন্ট দুজনদেরই সুবিধা হয়, ঠিক আছে? হে লি না কে আর ক্লাস ক্লাস এ ফিরতে হবে না, ফিরতে হবে না, এটা মনে রাখ, হবে নাটা ছন্দের কাছে মানে মানে আমি বলতে চাইছি হেলি না কে আর ক্লাসে ফিরতে হবে না, মনে থাকবে হেলি না কে আর ক্লাসে ফিরতে হবে না, হেলি না কে আর ক্লাসে ফিরতে হবে না। হেতে হচ্ছে হাইড্রোজেন, লিতে হচ্ছে লিথিয়াম, হেলিনা একটা মেয়ের নাম, ঠিক আছে? আর এনেতে হচ্ছে, নাতে হচ্ছে সোডিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, আর এ হচ্ছে রুবিডিয়াম, আর ক্লাসে মানে সিতে হচ্ছে সিজিয়াম, আর এফ এ হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে আমরা ওয়ান এ গ্রুপ যদি বলি, ওয়ান ওয়ান সারণী, এক নম্বর সারণী যদি বলে এখানে কী কী মেটাল আছে, তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে হেলি না কে আর ক্লাসে ফিরতে হবে না, হেলি না কে আর ক্লাসে ফিরতে হবে না। একদম মুখস্থ হয়ে গেল, মুখস্থ হয়ে গেল তো তারপরের পার্টে আমরা আসছি, একদম চিন্তা নয়, তাহলে হেলি না কে আর ক্লাসে ফিরতে হবে না, যা আছে পরপর মুখস্থ হয়ে গেল তোমার। চলে যাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট পরেরটায়, তাহলে শ্রেণী টু দু নম্বর সারণীতে আমরা চলে আসছি। দেখো এখানে কী কী আছে, বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, স্টন্টিয়াম আছে, আর হচ্ছে বেরিলিয়াম আছে, বেরিয়াম আছে, আর রেডিয়াম আছে। এগুলো মনে রাখার পথ হচ্ছে, একটা স্টুডেন্ট যখন সরকারি চাকরি পেয়ে যাবে তখন তার বাবার কাছে আবদার করতেই পারে এরকমভাবে। কীভাবে আবদার করতে পারে? ও, এটাকে তো হিন্দিতে বললাম না, হিন্দিতেও পরে বলে দেবো, এটাতে আমি হিন্দি দিয়ে শুরু করছি তাহলে। প্রথমে দেখো, বেটা মাঙে কার স্কুটি বাবা রাজি,
बेटा मांगे कार स्कूटी बाबा राजी। बेटा मांगे कार स्कूटी बाबा राजी माने छेले चाय स्कूटी कार चाय और बाबा ताते राजी। ताले बेटा ते होच्छे बेरिलियम मैगनेशियम और कार माने होच्छे कैल्शियम और स्कूटी माने होच्छे स्ट्रोंटियम और बाबा ते होच्छे बेरिलियम राते होच्छे रेडियम। ओके एकदम क्लियर। जदि तुम्हारे ये मन ना भलो लागे तेल आकटा ट्रिक्स दीची से मने रखो चाकरी पे जाए कि सबाई तो एक बे था करार दिखे जाए तो माय डियर स्टूडेंट्स तो चाकरी पार पर कोनो छेले रखूं बोलते पारे जे बेटा मांगे कन्या सुंदर बाबा राजी। बेटा मांगे कन्या सुंदर बाबा राजी। देखो बेटा मांगे कन्या सुंदर बाबा राजी मने थाकबे तो মনে থাকবে তো? তাহলে দুটো কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেল লাইফ টাইম বলো আমার সাথে সাথে মনে থাকবে। হেলিনাকে আর ক্লাসে ফিরতে হবে না, তা দিয়ে হচ্ছে এক নম্বর সারণি। দু নম্বর সারণিতে হচ্ছে কি আছে, বেটা মাঙে কার স্কুটি বাবা রাজি অথবা বেটা মাঙে কন্যা সুন্দর বাবা রাজি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, পরের স্টেপে চলে যাবো। তাহলে এইগুলো ও তার আগে একটা কথা বলে দিই। দেখো এখানে তিন চারটে ব্লক আছে, এটাকে একটা ব্লক বলছি। আচ্ছা ইন্টারভেল দিয়ে এটা আমি বলে নিই আগে। এটা হচ্ছে আর একটা ব্লক, এটা হচ্ছে আর একটা ব্লক, আর এটা হচ্ছে আর একটা ব্লক। ওকে চারটে ব্লককে মনে রাখার জন্য একটা শর্টকাট ওয়ে আমি তোমাদেরকে দিচ্ছি। এসডিওর এসডিও ফালতু, এসডি এসডিপিও ফালতু মনে রাখবে এরকম। এই গ্রুপটাকে বলা এস এস ব্লক বলে, এটাকে এস ব্লক ব্লক, আর হচ্ছে এটা ডি ব্লক, আর ডি ব্লক এটা, ঠিক আছে, আর এটা হচ্ছে পি ব্লক, আর এটা হচ্ছে এফ ব্লক। ওকে মনে রাখার পথ এসডিপিও, এসডিপিও ফালতু, ওটাকে এমনি ছন্দের খাতিরে নিচ্ছি। কি বললাম, এসডিপিও ফালতু, এসডিপিও ফালতু। তো মনে রাখবে, মনে লাইফ টাইম মনে থাকবে চারটে ব্লক আছে। কি ব্লক, চারটে প্রজেশনকে চারটে ব্লকে ভাগ করা হয়েছে। যেরকম তুমি যদি কলকাতা ইউনিভার্সিটিতে যাও দেখবে দারভঙ্গা বিল্ডিং আছে, আশুতোষ বিল্ডিং আছে, মেন বিল্ডিং আছে, সেরকম এই পর্যায়সারণীরও চারটে ভাগ রয়েছে। ক্লিয়ার, আশা করা যাচ্ছে ক্লিয়ার। তাহলে এটাকে আমি এবার আমি প্রথম দুটো গ্রু সারণী কিন্তু আমি মুখস্থ করিয়ে দিলাম তোমাদের। তাহলে বেটা মাঙে কন্যা সুন্দর বাবা রাজি, বা বেটা মাঙে কার স্কুটি বাবা রাজি, আর একটা বললাম হেলি নাকি হেলিনাকে আর ক্লাসে ফিরতে হবে না, ব্যাস হয়ে গেল। এবার আমরা চলে আসবো ১৩ নম্বর সারণীতে চলে আসবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ১৩ নম্বরে কী আছে দেখা যাক। ১৩ নম্বরে, ১৩ নম্বরে হচ্ছে দেখো খুব ভালো জিনিস, এটা আছে বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে, থ্যালিয়াম আছে, এইগুলো মুখস্থ করতে হবে। এই সারিজটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, এটা আসে না এখান থেকে কিছু বেশি আসেই না। তাহলে এইগুলো মুখস্থ করতে গেলে আমি কীভাবে করবো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কীভাবে বেগুন আলু গাজর ইন থলি, বেগুন আলু গাজর ইন থলি, বেগুন আলু গাজর ইন থলি। বেগুনে হচ্ছে বোরন, আলুতে হচ্ছে অ্যালুমিনিয়াম, গাজরে হচ্ছে কি গাজরে হচ্ছে গ্যালিয়াম, আর ইনে হচ্ছে ইন্ডিয়াম, আর থলিতে হচ্ছে থালিয়াম। তাহলে একদম ১৩ নম্বর গ্রুপটা একদম অল ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি পরেরটা, ১৪ নম্বর গ্রুপটাতে চলে যাচ্ছি, ১৪ নম্বর সারণীতে চলে যাচ্ছি আমরা। তাহলে দেখো একটুখানি ওই ঠাকুর ঠাকুরের দিকে যাই আমরা, ঠাকুরের উপাসনা তো করা দরকার। তাহলে দেখো এটা কার্বন আছে, আর এটা সিলিকন আছে, এটা জার্মেনিয়াম আছে, টিন আছে, এটা লেড আছে। আমাদের স্টুডেন্ট যারা দেখছে তারা সঙ্গে সঙ্গে অ্যান্সার বলে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো কার্বন কহে, কার্বন হচ্ছে কহে, কহে শিবজি, শিব কহে শিবজি শোনে পার্বতী, কহে শিবজি শোনে পার্বতী, কহে শিবজি শোনে পার্বতী। সিতে কার্বন, সি সিতে হচ্ছে সিলিকন, জিতে হচ্ছে জার্মেনিয়াম, আর শোনেতে হচ্ছে টিন এসএন টিন, আর পার্বতীতে লেডে লেলিটিতে লেড পার্বতীতে। ক্লিয়ার হয়ে গেল, কোনো টেনশন লেনে কা নেই ইয়ে বস। আচ্ছা এটা হয়ে গেল, তারপরে চলে আসবো এবার ফিল্ম আর্টিস্টের দিকে একবার যাব। ১৫ নম্বর গ্রুপে কীভাবে যাব দেখো বাবু, প্রথমে আছে নাইট্রোজেন, তারপরে পটাশিয়াম, তারপরে হচ্ছে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি এসবিতে, তারপর হচ্ছে বিসমাথ। এটা মনে রাখার জন্য একটা ফিল্ম আর্টিস্টের দুজনের নাম মনে রাখবো, একজন হচ্ছে কি নানা পাটেকার, ঐশ্বরিয়া সব ভিকারি, নানা পাটেকার
ঐশ্বরিয়া সব ভিখারি, নানা পাটেকর ঐশ্বরিয়া সব ভিখারি। এনে হচ্ছে নানা পাটেকর, পিতে হচ্ছে এনে হচ্ছে নানা, পিতে পাটেকর, আর এ এসে ঐশ্বরিয়া, এস বিতে সব, আর বি আইতে ভিখারি। নানা পাটেকর ঐশ্বরিয়া সব ভিখারি। মারতে আসবে কিন্তু আমাকে এসব বলছি, তা আসলে মনে রাখতে হবে যে কোনো উপায়ে চাকরিটাকে ছিনিয়ে নিতে গেলে না, যে কোনো উপায় অবলম্বন করতে হবে, যে কোনো অবলম্বন। চাকরি তোমার চাই, চাকরি পেলে তুমি হিরো, না হলে একটা বিগ জিরো। সুতরাং বিগ জিরো তো নয়, একদম হয়ে গেল ওটা। তো নেক্সট, আরে ঠিক আছে, এবার আমরা আসছি ১৬ নম্বর। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ১৬ নম্বর মুখস্থ করবে কীভাবে? এটা আছে অক্সিজেন আছে, সালফার আছে, সেলেনিয়াম আছে, আর টেলুরিয়াম আছে, আর টেলুরাম আছে, আর হচ্ছে পোলোনিয়াম আছে। মনে রাখার পথ সহজ একদম। ওল্ড, ওতে হচ্ছে ওল্ড, এসে হচ্ছে স্টাইল, এসিতে সে, টিতে তো, পি ওতে পচা। ওল্ড স্টাইল, সে তো পচা। ওল্ড স্টাইল, ওল্ড স্টাইল, সে তো পচা। ওল্ড স্টাইল, সে তো পচা। মডার্ন স্টাইল দিতে হবে তো, না? ওল্ড স্টাইল, সে তো পচা। ওতে হচ্ছে অক্সিজেন, আর ওল্ড স্টাইলে হচ্ছে সালফার, এসিতে হচ্ছে সেরেনিয়াম, টিতে টেলেরিলিয়াম, আর হচ্ছে পিতে হচ্ছে পোলেরিয়াম, ঠিক আছে, পোলোনিয়াম। তো ওল্ড স্টাইল, সে তো পচা, একদম ক্লিয়ার হয়ে গেছে না? সুতরাং আমরা পরেরটায় চলে যাব। পরেরটা ১৭ নম্বর শ্রেণীটা কীভাবে মনে রাখবো? একদম হ্যান্ডসামলি মনে রাখবো, নো ডাউট। ফারুক, এফে হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অস্টেটাইন, একদম সিম্পল। ফারুক, কাল, ব্রেড, ইমলি, আটা আনতে যাবে। ফারুক, কাল, ব্রেড, ইমলি, আটা আনতে যাবে। ফারুক, কাল, ব্রেড, ইমলি, আটা আনতে যাবে। হয়ে গেল। ফারুকে হচ্ছে কি ফ্লুরিন, কালে হচ্ছে ক্লোরিন, আর ব্রেডে হচ্ছে ব্রোমিন, আয়ে হচ্ছে আয়োডিন, আর এটিতে আটা। কাজ খতম, খেলাফতে। নেক্সট আমরা চলে আসছি এবার আমাদের ঐতিহাসিক জায়গা, যেটা হচ্ছে যে জিরো গ্রুপ। সেখানে যারা যারা আছে, হিলিয়াম আছে, নিওন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, জেনন আছে, রেডন আছে, আর সব থেকে শেষ মৌল আছে কি অর্গানিজম, অর্গানিজম। তো এই মৌলগুলো মুখস্থ রাখার একদম শর্টকাট টিক্স, সেটা হচ্ছে খেলোয়াড়দের নাম দিয়ে চলো 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 আমার সাথে সাথে চলো। বস, হিলিয়াম মানে হচ্ছে হেডেন, এনিতে নেহরা, আর এ আর হচ্ছে আগার, কে আর এ কার, মানে হেডেন, নেহরা, আগারকার, জিরো, রানে, আউট। হেডেন, নেহরা, আগারকার, জিরো, রানে, আউট হবে না কেন? হেডেন হচ্ছে এইচ, ইতে হিলিয়াম, নেতে এনিতে নেহরা, আর এ আর এ হচ্ছে আর্গন, কে আর এ আগারকার, মানে কে আর এ হচ্ছে ক্রিপ্টন, এক্স ইতে জেনন, এটা জিরো, আর আর এন, আর এন এসে রানে, আউট, আর আউটে হচ্ছে ওজিতে আউট। ব্যাস একদম ক্লিন হয়ে গেল। তো আজকে আমরা শুধু এটুকুই ডিসকাস করলাম যে এইগুলো ইম্পর্ট্যান্টগুলো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটা কথা যে যদি পড়াশুনোকে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা আমি একটা টেকনোলজি তোমাদের কাছে বললাম, এরকম কিছু কিছু শুনে থাকবে বিভিন্ন জায়গায়। তো চাকরি পাওয়ার জন্য শর্টকাট ট্রিক্স তোমাকে অবলম্বন করতেই হবে, কারণ সময় পরীক্ষার হলে কিন্তু বসে থাকে না। সময়টাকে বাঁচানোর জন্য শর্টকাট ওয়েতে তুমি অনেক কিছু শিখতে হবে, ব্রডওয়ে তো অনেক কিছু শিখতে হবে। তো আমার একটা কথা যেটা হচ্ছে যে তুমি সবসময় চেষ্টা করবে নিজেকে আপগ্রেড করে পারফর্ম করার। সেই মান্ধাতার আমলের চিন্তাভাবনা, সেই টেকনিক আর চলে না, সেগুলো বস্তা পচা হয়ে গেছে। সুতরাং জেগে ওঠার জন্য নতুন নতুন টেকনিক তুমি আবিষ্কার করো, কারণ তুমি শিখে নাও পদ্ধতিগুলো, আর একে একে নিজেকে ডেভেলপ করো, পারফর্ম করো, এবং নিজেকে সেরা সেরা করে তুলতে হবে। আমি তো একটা কথা বলি বস, অন্যের থেকে ডিফারেন্স তোমাকে করতেই হবে, না হলে সরকার তোমাকে চাকরি দেবে কেন? সব তো গ্রাজুয়েট, এমএ, বিটেক, এমটেক, সব তো ফেউ ফেউ করে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে তোমাকে চয়েস করবে কি আছে তোমার মধ্যে? কিছু তো বস এক্সট্রা তোমার মধ্যে কিছু গিমিক তৈরিই করতে হবে যার জন্য তোমাকে চুজ করবে। ওকে, সবাই ভালো থেকো। আর আমার কাছে, আমার তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট, ছোট্ট আর যে আমি বলি না নর্মালি, যেটা হচ্ছে যে এটা কম বয়সী ছেলেমেয়েদের কাছে তোমরা অবশ্যই সার্কুলেট করো, কারণ তাদের বিভিন্ন রকম কাজে লাগবে, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম থেকে শুরু করে তোমার
নিট বা আরও যেসব এন্ট্রান্স এক্সাম বা মাধ্যমিক এইচএস সবার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। ওকে, তো আজকে এই পর্যন্ত। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে, যদি 1000 কমেন্টস পাই তাহলে আমি এরকম ট্রিক্স দিয়ে প্রচুর প্রচুর দেবো। 1000 কমেন্টসের জন্য আমি ওয়েট করে আছি। 1000 কমেন্টস চাই এই ভিডিওতে এবং প্রচুর প্রচুর শেয়ার চাই। বেস্ট অফ লাক, যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর কমেন্টস করবে। বাই।